সুপ্রিয় ভিউয়ার্স, সোনালী অধ্যায়ের সূচনা চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের আজকে নিয়ে এসেছি মিরপুর এক নম্বরের পাইকারি সবজির বাজারে। আজকে আপনাদের পাইকারি সবজির দরদাম জানাবো, আমাদের সাথেই থাকুন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফিরোজ আলম। কুড়ি কত করে আপ? কুড়ি কত করে আর পিস কত করে? কুড়ি এটা 250 টাকা। 250 টাকা কুড়ি, এটা একটু মান ভালো। তাহলে পিস কত পড়লো? পিস 12.5 টাকা পড়ছে। 12.5 টাকা পিস, এটা 220। সবজি, এত সবজি, মিরপুর এক নম্বর সবজির বাজারে, পাইকারি সবজির বাজার। কাকা কত করে কপি? 8 টাকা। 8 টাকা পুরাটা নিতে হবে কি? আচ্ছা, আমার কাছে ভাঙ্গি লেগে যাবি না। লাঠি কত করে, মানে পিস কত? এই পিস আছে 7-8টা। প্রচুর কপি, মনে হচ্ছে কপির মেলা বসেছে। ৬ টাকা, ৮ টাকা, ১০ টাকা, ৫ টাকা পিস। টমেটো কত করে? 10 টাকা। 10 টাকা কেজি? জি। টমেটো
কিন্তু যে 1 কেজি মাল বাদ দেব না তাহলে মাল মাল ছিড়া দেব 1 কেজি মাল বাদ Yes. মিষ্টি কুমড়া কত করে? মিষ্টি কুমড়া এটা 8 টাকা কেজি, 8 টাকা কেজি। মূল কত করে? 5 টাকা কেজি। বড় বড় মূলা কোথায়? মূলা এইগুলা তাহলে 150 টাকা দিলে হবে। পুরোটা 150 টাকা? ফুলকপি কত করে? ফুলকপি কত? ফুলকপি কত? 60 টাকা পিস। কাকা ভালো আছেন? কত টমেটো ক্যারেট? 250 টাকা। 250 টাকা মানে 1 ক্যারেট নিতে হবে? ব্রোকলি কত করে পিস? কত? 60 টাকা কি? 60 টাকা? 6 টাকা। আচ্ছা, ব্রোকলি 6 টাকা পিস। আলু কি হিসাবে বিক্রি করেন? আলু কি হিসাবে বিক্রি করেন? বস্তা বস্তা মানে কেজি? তাহলে কেজি কত করে? 12 টাকা কেজি। আছে কলই শাক কত করে কেজি? 60 টাকা। হ্যাঁ, 60 টাকা পালা, তার মানে 160 টাকা। 160 টাকা
5 কেজি 160 টাকা আচ্ছা